ভাই ফাহাদাম মহিলাদের কবরস্থানে যে নিষেধ করেছেন অনেক ওরমা বলেন অতিরিক্ত গেলে সেটা নিষেধ সাধারণভাবে গেলে নিষেধ না কারণ ইসলাম তিনি বলছেন যে আল্লাহ তালা হয় কবুর অর্থাৎ বেশি বেশি যারা যে সমস্ত মহিলা কবর করে কবরের তাদের ভাবে আর এর মধ্যে সবচেয়ে নিশ্চিত মত হলো যে না মহিলারা কবরস্থানে যে জায়াত করবেন না দূরে থেকে ওয়ার্ডের বাহির থেকে তারা হয়তো জেয়াত করতে পারেন নিজের জায়গা থেকে তার জন্য দোয়া করতে পারেন কেন যে করতে পারবেন না এই কারণে কোনো উত্তর নেই সবচেয়ে বড় উত্তর ইসলাম নিষেধ করেছেন তিনি ভালো জানেন কেন নিষেধ করেছেন ইসলাম শরীয়ার কোনো কাজই কোনো না কোনো উপকারিতাতে খালি নেই আর দ্বিতীয়ত হলো যদি কোনো কারণে আপনার আপনি মনে করেন যে না আমি এর কারণ জানলে আমার বেশি ইমান আসবে তাহলে মনে রাখবেন মেয়েরা কবরস্থানে গেলে হয়তোবা সেখানে তারা আবেগপ্রবণ হয়ে পড়বে কোনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন অথবা ভিড় হবে অতিরিক্ত অনেক কারণ থাকতে পারে নিষেধ নিষেধ করেছেন হ্যাঁ এটা হলো বিশুদ্ধ মত এরপরে প্রশ্ন হলো আহ রাজন আহমেদ আপনি জানতেছেন আমি একজনের কবরের আজাব হচ্ছে এবং স্বপ্ন দেখেছি আমি কি করবো আপনার বিশেষ কিছু করার নাই তার জন্য আল্লাহ কাছে মাপ মাপচান তাপা করেন আহ মোজা টিভি আইডি থেকে প্রশ্ন করেছেন ইমামের সাথে সালাম ফেরানো কি বিদাত না আমি বিদাত বলবো না ইমামের সঙ্গে সঙ্গে সালাম ফেরাবেন না কি ইমাম সালাম পরেও সালাম ফেরাবেন আমি বলবো ইমাম সালাম ফেরানোর পরে করবেন কারণ ইমামকে অনুসরণ করতে বলা হয়েছে যখন ইমাম যখন করবে তারপরে করলে ওটাকে অনুসরণ করা হবে সাথে সাথে করলে অনুসরণ করা হবে না কিন্তু এটাকে বিদাত বলা যাবে না সালাত হয়ে যাবে এদিকে সাথে সাথে করেন মাসুদ আলম জানতে চেয়েছেন স্ত্রী এবং স্বামী একসাথে ফরজ সন্ন্যদ বা নফল নামাজ একত্রে জামাতে পড়া যাবে কি না গেলে কীভাবে আহ পারবেন স্বামী পুরুষ সামনে থাকবেন আর পিছনে স্ত্রী থাকবেন মেয়েরা যে কাতারে থাকবেন সে কাতারে কোনো ছেলেরা থাকবেন না ছেলেদের কাতার আলাদা হবে মেয়েদের কাতার আলাদা হবে করতে সুবিধা নেই রহমান আপনি জানতে চেয়েছেন মুসলিম দেশ থেকে দেশে বসবাস করার হুকুম কি শরীরের দৃষ্টিতে আশা করছি অমুসলিম দেশে বসবাস করলে সাময়িকভাবে বসবাস তো যায় আছে কিন্তু স্থায়ীভাবে বসবাস যদি করেন এবং সেখানে পরবর্তী বংশধর বা প্রজন্ম যারা আসবে তারা ইসলাম থেকে বিচ্ছুত হয়ে যাওয়ার আশঙ্কা আছে এই আশঙ্কার কারণে হাদিসি নিষেধ আছে অমুসলিম দেশে বসবাস করার কথা কিন্তু আজকের পৃথিবীর যে অমুসলিম দেশগুলো এগুলো দেখা যায় যে আসলে এগুলো পরিপূর্ণ মানে সে অর্থে অমুসলিম দেশ বলাও কঠিন মানে এগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে যে মুসলমানদের প্রচুর পরিমাণ সেখানে বসবাস করেন এবং মুসলমানদের নিজস্ব সোসাইটি ক্রিস্টি কালচার সেখানে গড়ে উঠেছে এবং আপাতদৃষ্টিতে মুসলমানদের সন্তানরা বেইমান হয়ে যাওয়ার ভয়টাও তুলনামূলকভাবে অনেক কম যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেখানে বসবাস করাটা হারাম হবে না যদি অন্তত পরবর্তী জেনারেশন কাফের হওয়ার আশঙ্কা না থাকে আর তা না হলে পিতা মাতার অনুমতি বাদে বিবাহ করতে পারে কিনা ওলামাই হানাফের দৃষ্টিকোণ থেকে পারে ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয় এবং কামের মধ্যে পারে না কারণ সরি ছেলেরা পারে কিন্তু মেয়েরা অনুমতি ছাড়া বিবাহ করতে পারে না ছেলেরা বিবাহ করতে পারবো যে তারা প্রাপ্তবয়স্ক হয় শরীফ হোসেন জানতে চেয়েছেন ইমামের নামাজ শেষে কি আর জামাত করা যাবে আমাদের সুলামাই ক্রাম এটাকে মাকরুব বলে থাকেন কিন্তু আহ কিন্তু সাল্লাম থেকে একাধিক জামাত মসজিদে প্রমাণিত আছে এক ব্যক্তি পরবর্তীতে মসজিদ নবির হাসান জামাত শেষ হওয়ার নবিসাম বলছেন তার জন্য কে নফল নামাজ পড়বে তখন অর্থাৎ তার সাথে কে যোগ দিবে তখন ফরজ পড়েছেন যেই তিনি উঠে তার সঙ্গে যোগ দিয়ে নফল সাল্লাম পড়েছেন তো এখান থেকে বোঝা যায় যে এটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয় মহাম্মদ ইউসু প্রশ্ন করেছেন বারবার তবা করার পরে যদি কোনো গুণা থেকে বাঁচতে না পারি তাহলে কি করবো দেখুন গুণা বারবার তবা না বাঁচতে না পারলে আতঙ্কের কোনো কারণে যতবার গুণা হবে সাথে সাথে আবার তবা করবেন তবে হ্যাঁ তবা মানে প্রতিবারই চেষ্টা করবেন টিকিয়ে রাখার জন্য আপ্রাণভাবে ভাবে কিন্তু যদি কোনোভাবে তবা ভঙ্গ হয়ে যায় নার্ভাস হওয়ার কোনো কারণ নাই আল্লাহ তালা বারবার তবা করলে আল্লাহ তালা ক্ষমা করবেন ইনশাল্লা আল্লাহ তালা গুণবাচন হলে তাউআাব যিনি বারবার অনেক বেশি ক্ষমা করেন তাকে বলা হয় তাউবাব যার কারণে বারবার গুণা হলে বারবার তবা করতে থাকবেন তবে হ্যাঁ আপনার প্রত্যেকবারই চেষ্টা করবেন আপ্রাণ চেষ্টা করবেন তব যাতে ভঙ্গ না হয় আল্লাহ তালা আপনাকে সাহায্য এবং সহায়তা করুক তফিক দান করুক মনুর প্রান্তের আইডি থেকে প্রশ্ন করেছেন জীবন বিমা বা লাইফ ইন্স্যুরেন্স করা কি যায়জ আছে ইন্স্যুরেন্সের যতগুলো ফর্মেট প্রচলিত আছে এগুলো সবগুলো না যায় এবং হারাম এটা পৃথিবীর প্রায় সমস্ত লামায়ক্রামের মত প্রচলিত ফর্মেটের কথা আমি যেগুলো আছে জ্ঞানের আলো আইডি থেকে প্রশ্ন করেছেন বিকাশের ব্যবসা করা কি যায়জ আছে বিকাশের ব্যবসা সেটুকু করা যায় আছে যেটুকুর সাথে আপনি সুদ নিচ্ছেন না সার্ভিস দিচ্ছেন সার্ভিস ফি নিচ্ছেন এরকম যদি হয়তো সেটা যায়জ আছে এর বাইরে যায় নাই মোহাম্মদ সাজিব জানতে চেয়েছেন আমি যদি জামাতে জামাতে এক রাকাত মিস করি তাহলে আমি কখন সানা পড়ব আপনি সানার বিষয়টা প্রথম কথা হলো ফরজ বা ওয়াজিব নয় সানা মূলত ইস্তেফতা হাসালাত সালাতে শুরুতে পড়া জিনিস যদি শুরুতে আপনি না পড়েন তাহলে পরবর্তীতে সানাত পড়বেন না টেক ইন চ্যানেল টেকটিন চ্যালেঞ্জ চ্যানেল আপনি এডি থেকে প্রশ্ন করেছেন আমি ভারতের আসাম থেকে আমি মাসুম আহমেদ আমার চোখে এবং শরীরের অঙ্গে অঙ্গ লাফায় এটা কেন হয় এবং কোনো দোয়া আছে কিনা এটার জন্য বিশেষ কোনো দোয়া আমার জানা নেই এই জন্য ডাক্তার দেখাইতে পারেন তবে অঙ্গ লাফাইলে বিশেষ কোনো ভালো সংবাদ খারাপ সংবাদ হয় এরকম অনেক কথা মানুষ বলে থাকে এগুলোর কোনো ভিত্তি স্মৃষে নাই নুর ইবরাইম হোসেন জানতে চেয়েছেন আমার বিয়ের পরে পারিবারিক জীবনে অনেক ঝামেলা হচ্ছে আমি এটা কী করতে পারি আপনি কোনো ভালো বিচক্ষণ ভালো এবং বিচক্ষণ আলেমের সাথে দেখা করুন স্বর্ণাপন্ন হন তার পরামর্শ নিন সেটা ইনশাল্লাহ আপনার পুরো বিষয়টা শুনে তিনি আপনাকে পরামর্শ দিতে পারবেন তারিক কবির তবে আমি আপনার দৃষ্টিতে আপনাকে বলবো আল্লাহ কাছে দোয়া করুন বিশেষ করে কান্নাকাটি করুন নিঃশাল্লাহ তারেক কবির আহ আপনি জানতে চেয়েছেন এনজিও কি হারাম এনজিও হারাম হবে কেন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এটা হারামের কিছু নাই এনজিওর কার্যক্রমের উপর নির্ভর করবে হালাল হবে না কি হবে যদি খারাপ কার্যক্রম করে তাহলে সে এনজিওর কার্যক্রম হারাম হবে না হবে না আলমুল হোসেন জানতে চেয়েছেন আমি ভারত থেকে বলছি বর্তমান পরিস্থিতি আমাদের করণীয় কি হবে আমরা একশাল আপনাদের করণীয় প্রসঙ্গে কোনো একটা ভিডিও ক্লিপেও বলবো তবে সবচেয়ে বড়ো কথা হলো আপনাদের দেশেও লমাইকালাম আপনাদের পরিস্থিতি সবচেয়ে ভালো আকিফাল তাদের কাছ থেকে আপনারা সমাধান জানার চেষ্টা করলে সেটা ভালো হবে তারা জায়গায় আছেন তারা ভালো বলতে পারবেন এরপরে হাফরাজ শফিকুল আপনি নাফরাজ শফিকুল আপনি জানতে চেয়েছেন একজন স্টুডিও ব্যবসায়ী আমার ব্যবসায়ের দরকারি ছবি ছাড়া উঠাই না আচ্ছা আপনি স্টুডিও ব্যবসায় দরকার ছবি সারা উঠেন এসে সাথে জায়জ হবে কিনা হ্যাঁ যদি এরকম হয় তাহলে যায় ইনশাআল্লাহ এমর রিয়াদ হাসান রাজসাহ আপনি জানতে চাইছেন আত্মহত্যা করা ব্যক্তির কি জানাজা জানাতে যাবে আত্মহত্যা করা ব্যক্তির জন্য কি দোয়া করা যাবে দোয়া অবশ্যই করা যাবে তবে আত্মহত্যা করা কবিরা না আবার সাথে জানানাম যাবে বলে মনে হয় কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন ফাতেমা খাতুন জানতে চেয়েছেন এখনও কি সময় আসেনি বিশ্ব মুসলিমদের জন্য কুরুতে নাজালা পড়ার কুনুত নাজালা পড়া সময় বহুত আগেই হয়েছে সবাই কুনুতে নাজালা পড়া উচিত প্রত্যেকে মসজিদ থেকে আল্লাহ আমাদের সেতু